শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড ভিডিওতে আজ নভেম্বরের তেরো তারিখ দুই হাজার সকালের সূর্যটি একদম পূর্ব দিগন্তে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে সেই সাথে চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক এদিকে একটু খোলা জায়গা রয়েছে আর খোলা জায়গাতেই কিন্তু কুয়াশা এত পরিমাণ কুয়াশা পড়ে যে বলার রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন সে সাথে হেমন্তীর নবান্ন উৎসব শুরু হবে আর ধান ধানগুলো কিন্তু একদম পেকে সোনালি বর্ণ ধারণ করেছে সেরকম কিছু একটু দৃশ্য আপনাদের দেখাই একদম সোনালী বর্ণের ধান কিছু দিনের মধ্যে ধানগুলো কাটা হবে ধানের পাতার ওপর একদম শিশির বিন্দুগুলো অসাধারণ সুন্দর লাগছে আজকের এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এদিকে গ্রামের বাড়ি ঘরগুলো একদম কুয়াশায় ঢেকে রয়েছে সেই সাথে সূর্যের আলো একটু একটু করে পড়ছে প্রকৃতিতে খুবই সুন্দর একটি সকালবেলার মনোরম দৃশ্য অনেক ঘুঘু পাখি ডাকছে সেই সাথে সকালের রোদটি অনেক মিষ্টি রোদ কমলা বর্ণের রোদ চারিদিকে ঘুঘু ঢাকা পরিবেশ সেই সাথে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর রূপ লাবণ্য থেকে থেকে না বর্ণ ধরনের পাখি ডাকছে কিন্তু তো আজকের এই দৃশ্যগুলো কেমন লাগছে তা জানি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যত সকাল হচ্ছে সূর্য কিন্তু তার তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে ফলে আস্তে আস্তে চারিদিকে কিন্তু কুয়াশাগুলো কেটে যাচ্ছে দুই পাশে ধানক্ষেত মাঝখানে সুন্দর পাকা সড়ক সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনের দিকে সম্ভবত আজকে গ্রামের নামটি আপনাদের বলা হয়নি ভিডিওতে তো আজকে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দ উপজেলার গোবিন্দপুর গ্রাম এরকম হেমন্তকালে যখন খেতে ধান কাটা হয় ধানগুলো কিন্তু খেতে শুকানোর জন্য এরকম ভাবে রেখে দেওয়া হয় এবং কিছুদিন পর কিন্তু ঘরে তোলা হবে এখন আমরা একটু গ্রামের মধ্যে প্রবেশ করছি এদিকে খড়ের গাদা রয়েছে গ্রামের রাস্তার দুই পাশে মানুষের ঘর বাড়ি এদিকে সুন্দর একটি পুকুর পার অনেক সুন্দর ঘুঘুট আছে প্রাকৃতিক যে সাউন্ড গুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর তো আমরা এই রাস্তা ধরে সামনের দিকে যাবো আর ভিডিওটি কে কোন জায়গা থেকে উপভোগ করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আপনারা হ্যাঁ গ্রামের ঘরবাড়িগুলো দেখতে চেয়েছেন আমরা এর জন্য একদম গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি তো সুপ্রিয় ফিওয়ার্স দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি